রতন ঘোষ মন্টু মিত্রকে চিনিস না বাবু চিনি না সত্যি বাবু চিনি না যদি বস্তিতে ঝামেলা করে তাহলে তাকে বার করে দেওয়া হবে বস্তি থেকে যা চল আমার জিনিসগুলো অমন করে বাইরে ফেলনি আমি দিব্যি করে বলছি আমি গত মাসের ভাড়া তোমাকে দিয়েছি তুমি মনে করে দেখো এত চাঁচাবেছি কিসের ভাই এ নতুন কিছু নয় এ প্রায় হয় বস্তিতে তার মানে এই নবান বস্তির মালিক সে ধরমপ্রসাদের গুন্ডারা যখনই বস্তিতে ভাড়া দায় করতে আসে তখনই হয় এইসব কাউকে বলে দু মাসের ভাড়া বাকি কাউকে বলে তিন মাসে ইচ্ছে মতো না দিলেই মারধ কেন তোমরা মাকে ধরে মারছো লজ্জা করে না পুরো মানুষের গায়ে হাত তুলতে গত মাসে তো তোমাদের ভাড়া দিয়েই দিয়েছি তবু তোমরা মানছো না ঠিক আছে এক মাসের ভাড়া দিয়ে দিচ্ছি সামনের মাসে দু মাসের ভাড়া নিয়ে নিও আরে ঠিক আছে ঠিক আছে তোদের কোনো ভাড়া দিতে লাগবে না একবার শুধু আমাদের সঙ্গে চল সকালে ফেরত আসবি চল না চল যদি মেয়েদের উপর লালসা যেখানে গেলে পয়সা দিয়ে পাওয়া যায় সেখানে জানা আমাদের এই মা বলগুলোকে নিয়ে টানাটান করছিস কেন মশলা ফের তুই আমাদের মধ্যে নাক গলাচ্ছিস এত মার খাজ তবু তো লজ্জা হয় না সালাম মুসলমান হিন্দু মেয়েদের জন্য এত দরদ কিসের রে আমি তোদের মতন হিন্দু মুসলমান বুঝি না আমায় জন্ম দিয়েছিল আমার মুসলমান মা আর আমাকে আমার জানটা দাঙ্গায় বাঁচিয়েছিল ওই হিন্দু বিন্দা মা কান খুলে শুনে রাখ আমার জীবন থাকতে আমার ছোট বোনের এতটুকু ইজ্জত লুটতে দেব না সালা তুই কি করবি বে সালা তোর তো একটা হাতি অবস এই একটা হাত দেখছিস এই একটা হাত দিয়েই তোদের বাধা দেব ওরে এখানে একটা মরদ নেই রহিমটা আমার আমার মেয়ের জন্য মার খাচ্ছে মরে যাবে মরে যাবে নাম শুনে কি করবি তোদের মতন শয়তান সুরের বাচ্চাদের সমাজ থেকে তাড়াবো এইটাই আমার প্রতিজ্ঞা বাবা খগেন তুমি কি সমাজ কল্যাণ সমিতি থেকে এসছো নাকি না বে এসালা কলির কেষ্ট অবতার এসেছে অধর্মের বিনাশ করতে স্বর্গ থেকে ঠিক বলেছিস তোদেরকে নরকে পাঠানোর জন্য বড় বেশি ভাগ করছিস Thank you.
We'll be right back.